নমস্কার বন্ধুরা, গ্রিনিপট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এর আগে পিভিসি পাইপ দিয়ে আমি অনেকগুলো পটস্ট্যান্ড বানানো আপনাদের দেখিয়েছি, যেগুলো আপনাদের খুবই ভালো লেগেছে। কিন্তু আজকে আর পিভিসি পাইপ দিয়ে পটস্ট্যান্ড বানানো দেখাচ্ছি না, আজকে দেখাচ্ছি পিভিসি পাইপ দিয়ে কীভাবে গ্রো বেড বানাতে পারবেন খুব সহজেই। সবজি গাছ বসানোর জন্য আমাদের অনেকটা মাটির প্রয়োজন হয় এবং বড় টবেরও দরকার হয়। আজকে যে পিভিসি পাইপ দিয়ে গ্রোবেডটা বানাচ্ছি, সেটাতে আর টবের আর প্রয়োজন হবে না, একসাথে পটস্ট্যান্ড আর টবের কাজ হয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রিনিপট চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে এই পাইপটাকে মার্কিং করে নিয়ে একটু কেটে নিচ্ছি। আমার একটা 12 ইঞ্চির পাইপ লাগবে, সেই 12 ইঞ্চি পাইপের জন্য আমি এটা মার্ক করে নিচ্ছি। এইভাবে একটা মার্কার দিয়ে পুরোটা আমি মার্ক করে নিলাম। এবার পাইপটাকে আমি হ্যাক্সো ব্লেডটা দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি। এর আগে আমি এই পাইপগুলোকে কেটে নিয়েছি একটা একটা করে। পাইপগুলো কাটতে একটু সময় লাগে, তাহলে আমি তাই জন্য আমি একটা পাইপ কাটা আপনাদের দেখাচ্ছি। এইভাবে পিভিসি পাইপগুলোকে একটা একটা করে কেটে নিতে হবে। আমার এখানে 15 ইঞ্চির 8টা পাইপ লাগছে আর 12 ইঞ্চির 10টা পাইপ লাগছে। এরপরে 8 ইঞ্চির 4টে পাইপ লাগছে, 7 ইঞ্চির 2টো পাইপ, এদিকে 4 ইঞ্চির 12টা পাইপ আর 2 ইঞ্চির 10টা পাইপ। তার সাথে আমার টি কানেক্টর লাগছে 22টা আর ক্রস কানেক্টর লাগছে 2টো আর এলবো কানেক্টর লাগছে 4টে। আর এই পুরো স্ট্যান্ডটাকে ফিক্স করার জন্য পিভিসি পাইপ সিমেন্ট এই গামটার প্রয়োজন হচ্ছে। আমি সব পাইপগুলো একবারে কেটে নিয়েছি, এখন একটা একটা পাইপ জয়েন্ট করে আপনাদের দেখাচ্ছি কীভাবে গ্রোবেডটাকে আমি বানাব। প্রথমে 4 ইঞ্চির পাইপগুলোকে নেব। 4 ইঞ্চির 8টা পাইপ আমি প্রথমে নিয়ে নিচ্ছি। এগুলোর সাথে একটা করে টি কানেক্টর জয়েন্ট করব। 4টে 4 ইঞ্চির পাইপে এইভাবে টি কানেক্টর জয়েন্ট করছি। আর এই 4টে পাইপে আমি এইভাবে টি কানেক্টর জয়েন্ট করছি। এবার এই 4টে পাইপের সাথে আমি 2 ইঞ্চির পাইপ জয়েন্ট করব। এবার এই 2 ইঞ্চির পাইপের উপরে একটা করে টি কানেক্টর জয়েন্ট করব। এদিকে টি কানেক্টরের মুখটা এদিকে ঘুরিয়ে দেব। এইভাবে এইভাবে এরপরে এই টি কানেক্টরগুলোর ওপরে একটা 12 ইঞ্চির পাইপ বসাবো। এরপরে এই পাইপগুলোর ওপরে একটা করে টি কানেক্টর জয়েন্ট করছি।
এখন এগুলোর এই সাইডে একটা করে 2 ইঞ্চির পাইপ জয়েন করব। এই 2 ইঞ্চি পাইপগুলোর সাথে একটা করে এলবো কানেক্টর জয়েন করছি। এবার এই দুটো স্ট্যান্ডের সাথে একটা 12 ইঞ্চি পাইপ আমি জয়েন করব। আর নিচে এখানে দুদিকে দুটো 4 ইঞ্চির পাইপ জয়েন করব। এই 4 ইঞ্চির পাইপগুলোর সাথে একটা টি কানেক্টর জয়েন করব। এদিকেও একটা টি কানেক্টর জয়েন করব। তার সাথে একটা 2 ইঞ্চি পাইপ জয়েন করব। এইভাবে আরেকটা সাইডও আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে আমার আরেকটা সাইডও তৈরি হয়ে গেল। এখন এর আগে যে 4টে 4 ইঞ্চি পাইপের সাথে 4টে টি কানেক্টর জয়েন্ট করেছিলাম, এটার সাথে একটা 12 ইঞ্চি পাইপ জয়েন্ট করব। আর একদিকে একটা 8 ইঞ্চি পাইপ জয়েন্ট করব। এরপর এইটাতে সাথেও আরেকটা পাইপের সাথে ওই একই রকম একটা 12 ইঞ্চি একটা 8 ইঞ্চি জয়েন্ট করলাম। এবার এই 4 ইঞ্চি পাইপগুলো এটার সাথে জয়েন্ট করে দেব। এর সাথে দুটো 8 ইঞ্চি পাইপ জয়েন্ট করব। এরকম দুটো বানিয়ে নিলাম। এবার দুটো 7 ইঞ্চির পাইপ যে ছিল সেই দুটো 7 ইঞ্চির পাইপের সাথে দুটো ক্রস কানেক্টর জয়েন্ট করছি। এই দুটো ক্রস কানেক্টরের সাথে দুটো 12 ইঞ্চির পাইপ জয়েন্ট করব। এরপর এই 12 ইঞ্চি পাইপ দুটোর মাথায় দুটো টি কানেক্টর জয়েন করব। এইভাবে দুটো পাইপ আমি রেডি করে নিলাম। এরপর এই টি কানেক্টরের সাথে 15 ইঞ্চির পাইপ জয়েন করছি। এই পাইপটার সাথেও দুদিকে দুটো 15 ইঞ্চি পাইপ আমি জয়েন করে নিচ্ছি। এখন এই যে স্ট্যান্ডটা বানিয়েছিলাম সেই স্ট্যান্ডটার সাথে এই পাইপগুলো নিচে জয়েন্ট করে নেব।
আর এই যে পাইপগুলো আছে এগুলোর সাথে দুটো 15 ইঞ্চির পাইপ জয়েন্ট করব। এখন এই যে পাইপগুলো বানিয়েছিলাম সেগুলোর সাথে এইটা এখানে টি কানেক্টরের সাথে জয়েন্ট করব, আর এখানে এই ক্রস কানেক্টরের সাথে জয়েন্ট করব। এই পাইপটা এই একইভাবে জয়েন্ট করে দেবো। এখানে মাথায় টি কানেক্টরের সাথে জয়েন্ট করছি, নিচে ক্রস কানেক্টরের সাথে জয়েন্ট করছি। এবার এদিকে যে সাইডটা বানিয়েছিলাম এইটার সাথে নিচের পাইপটাকে জয়েন্ট করে দিচ্ছি টি কানেক্টরের সাথে, আর ওপরের পাইপটা এখানে জয়েন্ট করে দিচ্ছি। তার আগে এখানে দুটো 15 ইঞ্চি পাইপ জয়েন্ট করব। এইভাবে আমার গ্রো বেডের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। এখন আপনাদের দেখাবো কিভাবে এই গ্রো বেডের জন্য গ্রো ব্যাগ তৈরি করতে হবে। আমি এটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা ডেপথ আছে। এই ডেপথে আমি গ্রো ব্যাগটা বসালে এর মধ্যে অনেকটা মাটি ধরবে এবং অনেক ভালো ভালো সবজির গাছ লাগানো যাবে। আমি প্লাস্টিকটা দিয়ে যে গ্রো ব্যাগটা বানাচ্ছি সেটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি, এই পাইপের মধ্যে ভরে দেব। এখন আমি এই প্লাস্টিক শিটটা নিয়ে নিয়েছি গ্রো বেড বানানোর জন্য। এটা দেখুন, এই যে গ্রো ব্যাড, এই যে গ্রো বেডটা বানিয়েছি, এই গ্রো বেডের মেজারমেন্ট করে এই প্লাস্টিক শিটটা নিয়েছি গ্রো ব্যাগ বানাবো। সেই জন্য এইখান এই প্লাস্টিক শিটটার দুদিক দিয়ে দুটো সাইডে এরকম দুটো প্লাস্টিক আমি আটকে নেব, দুটো পিস নিয়েছি যেটা দুটো সাইডে জয়েন্ট করব। এরমভাবে জয়েন্ট করে এই মাথাটাকে ফোল্ড করে দেব, ফোল্ড করে দিয়ে এখান থেকে সেলাই করে দেব। আর এই গ্রো বেডটার সাথে যে পিভিসি পাইপটা আছে এটার ভেতর দিয়ে আমি এইটাকে ঢুকিয়ে দেব। দুদিকে এরকম করব, এই শিটটা দিয়ে এদিকে জয়েন্ট করব আর ওদিকে জয়েন্ট করব। আর চারটে ছোট ছোট শিট নিয়ে নিয়েছি যেগুলো দিয়ে আমি এরকমভাবে ফোল্ড করে এটার সাথে জয়েন্ট করে দেব দুদিকে। এরমভাবে দুদিকে দুটো জয়েন্ট করব। তারপরে এই গ্রো বেডের এই যে পাইপগুলো আছে এই পাইপের ভেতর দিয়ে আমি ভরে দেব। তাহলে এই গ্রো ব্যাগটা একেবারে এই পাইপ গ্রো বেডের সাথে ফিক্সড হয়ে যাবে এবং এর ভেতরে মাটি দিয়ে সুন্দরভাবে গাছ বসানো যাবে। আমি এইভাবে গ্রো ব্যাগটাকে বানিয়ে নিয়েছি। এই গ্রো ব্যাগটাকে গ্রো বেডের মাপ করে আমি বানিয়েছি। এবার এটাকে এর মধ্যে পাইপগুলোর মধ্যে এই এগুলোকে ঢুকিয়ে গ্রো ব্যাগটাকে এর সাথে ফিক্সড করব। এইভাবে তাহলে আপনারা দেখলেন কিভাবে আমি পিভিসি পাইপ দিয়ে গ্রো বেড বানালাম। এর পরের কোনো এপিসোডে আপনাদের দেখাবো এই পিভিসি পাইপ দিয়ে বানানো গ্রো বেডের মধ্যে আমি কীভাবে সবজির চাষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রিনিপট চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।